হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা আবারও হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে একটা সুন্দর সিম্পল হেয়ার স্টাইল শেয়ার করছি, তো দেখতে থাকো। তো প্রথমে আমি সামনে থেকে কিছুটা চুল ছেড়ে নেব, তারপর একটা সুন্দর পপ করব। তো আমার পপ করতে তেমন কোনো কিচ্ছু লাগে না, শুধুমাত্র চুলটা পিছনের দিক টেনে নিয়ে হচ্ছে মুড়িয়ে সামনের দিক প্রেস করলেই আমার চুলের পপটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো কেন হয়ে যায় এই কারণটা আমি জানি না, সবাই জিজ্ঞাসা করে তুই কেমন করে পপ করিস, অনেকে পপের ভিতরে কাটা দেয় বা অনেক কিছু করে তারপরে পপ করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে পপ করে নিচ্ছি। আমার একদম সিম্পল, কোনো কিছু দিতে হবে না। এইবার এখানে মুড়িয়ে নেব, একটু আঙুল দিয়ে সামান্য মুড়িয়ে সামনের দিকে প্রেস করব। তো দেখো কি সুন্দর একটা পপ হয়ে গেছে, আর আমি এমনি একটা ক্লিপ এটা নিচ্ছি। তো এবার চলো তোমাদের সাথে একটা সুন্দর সিম্পল খোপা আমি শেয়ার করছি কেমনভাবে করবে। আর এটা আমি কাটা দিয়ে করব, সবসময় তো ক্লিপ দিয়ে করি, আজ একটু ভাবলাম কাটা দিয়ে ট্রাই করি। প্রথমে সব চুলগুলোকে পিছনে নিয়ে নিতে হবে একসাথে, আর একটা গার্ডার দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে একদম টাইট করে। চুলের গোড়াটায় একটা হাত দিয়ে ভালোভাবে ধরে নিতে হবে, আর বাদবাকি চুলটাকে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। এইবার ওই হাতের ওপর থেকে প্যাচ দিতে হবে একটা, তারপরে চুলের গোড়ায় যে কটা প্যাচ হয় আর কি। তো এই যে এইভাবে আগাটা ভিতরে ঢুকিয়ে দিলাম, এবার কাটা নিয়ে ওই হাতের ওপর থেকে দিয়ে সোজা তলের থেকে ঢুকিয়ে আবার এই পাশে আঙুলের ফাঁকা দিয়ে আর কি বের করতে হবে। তো এতে কি হবে, পুরো চুলটা একদম টাইটলি আটকে যাবে নিচের চুলের সাথে। যদি তোমাদের মনে হয় চুলের আগাটা বেরিয়ে যাবে, তো সেই সুযোগে একটা কাটা পেঁচিয়ে দিলেই হবে। তো এইবার আমি একটু রেডি হয়ে নিচ্ছি, আজকে একটু বাজারে যেতে হবে। তো আমার বোন এসেছে কালকে, তো ওকে নিয়েই আর কি বাজারে যাওয়া। আর ওর হচ্ছে বিয়েটা তো দিয়ে দিয়েছি, এখন রেজিস্ট্রি ম্যারেজটাও করতে হবে। তো সেখানে ফর্ম ফিল আপ হয়ে গেছে, ডেটটা চেঞ্জ করতে হবে, কারণ ওর যে হাজব্যান্ড ও এখন আসতে পারবে না পুজোর পর ছাড়া। তো এখন রেডি হয়ে ওকে নিয়েই আর কি বেরোবো। আর আমাদের বাজারে নতুন একটা শপিং মল ওপেন হয়েছে রিসেন্টলি, তো ভেবেছি একটু ওখানেও ঘুরতে যাব। কিছু কেনাকাটা তেমন নেই, গিয়ে যদি পছন্দ হয় জিনিসপত্র তাহলে সেটাই কিনবো। আর আমাদের মেয়েদের তো এই একটাই স্বভাব, বাড়ি থেকে ডিসাইড করে যাই না, আর গিয়ে যখন পছন্দ হয় তখন সব মনে হয় যেন নিয়ে চলে আসি। এই যে আমার বোন চলে এসেছে রেডি হয়ে, আর এখন আমরা টোটোর অপেক্ষায়, টোটো আসলেই এখান থেকে বেরিয়ে পড়ব। বাজারে এসে এদিক ওদিকে যত কাজ ছিল কমপ্লিট করে নিয়েছি, আর এখন চলে এসেছি শপিং মল ঘুরতে। তো আমরা কিছু কেনাকাটা করব না, বোন বললো শুধু ঘুরেই চলে আসব, নতুন ওপেন হয়েছে আর কি আছে না আছে সেটা দেখার জন্য। আর তেমনটা বড় না, শুধু তিনটে ফ্লোর আছে, আর এই যে নিচের ফ্লোরে আছে সব ছেলেদের জিনিসপত্র আর কি, ছেলেদের যাবতীয় যা কিছু আছে, জুতো জামা কাপড় গেঞ্জি প্যান্ট সব কিছু নিচের ফ্লোরে রয়েছে। অনেকেই বলে যে শপিং মলে জামা কাপড়ের দাম প্রচুর হয়, কিন্তু এখানে এসে যা দেখলাম জামা কাপড়ের দামটা একদম ঠিক আছে, কাপড় অনুযায়ী তেমন একটা বেশি না। তো এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, আর এখানে কটা এই যে হ্যাঙ্গার ঝুলানো আছে, বোন বলছে নেবে। তো এই যে সেকেন্ড ফ্লোরে আছে সব মেয়েদের ড্রেস, এখানে হচ্ছে প্রচুর মেয়েদের কালেকশান আছে, আর এখানেও দামগুলো কম। তো বোন এই যেই হচ্ছে প্যান্ট আর চুড়িদারটা নিয়েছে, এখানে লেখা আছে 399 টাকা। জামা কাপড়ের কোয়ালিটি অনুযায়ী জামা কাপড়ের দামগুলো একদম ঠিকঠাকই লাগলো, যেহেতু আমি বাইরে থেকেই বেশিরভাগ কেনাকাটা করেছি, সেই তুলনা করে দেখা গেল যে জামা কাপড়ের দামটা ঠিকই আছে। এখন চলে এসেছি থার্ড ফ্লোরে, কিছু নেবো নেবো না করে দুটো জিনিস নেওয়া অলরেডি হয়ে গেছে। আর এখন এসেছি পুচকুর জন্য কিছু দেখতে, তো ওর মাসি পুজোয় পুচকুর জন্য একটা জামা দেবে, সেটাই খোঁজাখুঁজির জন্য। আর এই থার্ড ফ্লোরে আছে বাচ্চা ছেলে ও মেয়েদের উভয়ের জন্য সুন্দর সুন্দর জামা কাপড়। তো ছেলের জামা কাপড় যা নিচ্ছি, জামাটা গায়ে হবে, প্যান্টটা গায়ে হবে না, আর আর কোনোটাই প্যান্ট গায়ে হলে জামাটা গায়ে হবে না। আর দেখতেই পাচ্ছো কি কিউট কিউট হট প্যান্ট বাচ্চা মেয়েদের জন্য, সত্যি যেখানে কালেকশনগুলো খুব সুন্দর লাগলো।
যেহেতু নতুন ওপেন হয়েছে তার জন্য এই কয়েকটা জুতো আছে আর জামা কাপড়ের প্রচুর কালেকশন আছে, কিন্তু এখানে কিচেন টুলস বেশি পাবে না, খাবারটা বেশি পাবে না আর ডিটারজেন্ট বেশি পাবে না, ওগুলো আর কি একদম কম পরিমাণে। আর এই যে এখন বোন চলে এসেছে বিল করতে কাউন্টারে, তো চলো এখন এখান থেকে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়ব বাড়ির জন্য। আর ছেলের জন্য খাবার নিতে হবে, না হলে বাড়িতে তো ঢুকতে দেবে না, তাই না? বাড়ি থেকে বেরোনোর সময় বলে দিয়েছে আমার জন্য খাবার নিয়েই আসতে হবে। তো আইসক্রিম খেতে চেয়েছিল, ওর লেগেছে ঠান্ডা, তার জন্য আর আইসক্রিম নেব না। তো পেস্ট্রি খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম একটু পেস্ট্রিই নেওয়া যাক। এখান থেকে আবার যাব মিও মোড়েতে। আর এই যে আমার বহেন, তো এই যে ওর হাতে থলে। তো আমরা তেমন কিছু কিনিনি, মধ্যবিত্ত সংসারের টানাটানির মধ্যে আর কত কিছুই বা কেনা যায়, সব দিকটা তো ভেবে চিনতে চলতে হয়, তাই না? ওদিকে তোমাদের দাদা ভাই অনেক কিছু কিনে রেখেছে, তার জন্য আর আমি এক্সট্রা কিচ্ছু কিনলাম না, যা হবে সব কালী পুজোয় দেখা যাবে। এখন চলে এসেছি মিও মোড়েতে, আর এখান থেকে আমরা সবসময় পেস্ট্রি কেক হচ্ছে স্ন্যাক্স সব কিছু নিয়ে যাই। আর এই মিও মোড়েটাও ওপেন হয়েছে রিসেন্টলি, 5 মাস হলো। তো এর আগে আমরা এমনি দোকান থেকে নিয়ে যেতাম, বেকারির দোকান থেকে। তো বুঝতেই পারছো এখানের খাবারগুলো তো খুবই টেস্টি আর খুবই সফট, যারা মিও মোড়ের ফ্যান আমার মতো। এইখানের কেক পেস্ট্রিগুলো খেতে খুব সুস্বাদু, আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে ভাই আমি জানি না। তো কেনাকাটা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে পড়বো, টোটো ধরবো, তারপরে আবার বাড়ি। তো দুটো টোটো পাল্টাতে হবে আমাদের এখান থেকে। আর এই যে আমাদের হচ্ছে বনগাটো দত্তপ্রিয়া বাস, দেখতেই পাচ্ছ। আর এখনকার দিনে বাসে তো তেমন লোক হয় না। চলে এসেছি কথা বলতে বলতে বাড়িতে, আর এসে দেখি ওই যে ছেলে আমার বসে আছে খেলা করছে। তো চলো এখন ঘরে গিয়ে তোমাদের দেখাই কী কী কিনলাম। তেমন কিছু কিনিনি, বোন এই যে ছেলের জন্য জামা আর প্যান্ট দিয়েছে, তো অনেক কষ্ট করে এটা আর কি চুজ করা হয়েছে। একটা মানে এত বড় শপিং মলে ওর জামা প্যান্ট আমরা চুজ করতে পারছিলাম না, যেটা পছন্দ হয় সেটার মানে একটা হবে তো আরেকটা হবে না। আর আমার এই ওড়নাটা খুব পছন্দ হয়েছিল, তাই ওড়নাটা নিয়েছি। আর ছেলের এই যে নতুন একটা ব্রাশ নিয়েছি, তার সাথে একটা খেলনাও দিয়ে দিয়েছে। আর এই হলো পেস্ট্রি কেক। তো আমি যখনই মিও মোড়েতে যাই, এক একদিন এক একটা পেস্ট্রি নিয়ে আসি, এক একটা ফ্লেভারের, কারণ হচ্ছে ওই একই সেম ফ্লেভারের পেস্ট্রি খেতে একটু বোরিং লাগে। তো বাবা চকলেটটা খায় না, তার জন্য আলাদা একটা ওই যে নিয়ে এসেছি। তো চলো এখন টেস্ট করার পালা। তো আমি তো সবার লাস্টে খাবো, কারণ এই যে আমার একটা পুচকু বাবা আছে, তার পেট মন না ভরিয়ে তো আমি খেতে পারি না, তাকে যে খাইয়ে নিচ্ছি। তাকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, সেও তো একদম বিশাল বিশাল ফ্যান এই কেকের। আর হচ্ছে আমার মাও খাচ্ছে, আমার মা অনেক দিন ধরে খাবে খাবে বলছিল কিন্তু আমার আনা হচ্ছিল না, তো আজকে মাকেও দিতে পেরে খুব খুশি। আর এই যে আমার বোনও খাচ্ছে। তো সত্যি আজকের ব্ল্যাকবেরির টেস্টটা অনেকটাই ভালো ছিল, আর কি বলবো, তোমরা যারা খাও তারা তো অবশ্যই জানো। আর এই কেকটা আমার সাথে এতটা পরিমাণে দুষ্টুমি করছিল, কি বলবো, যতবার তুলতে যাচ্ছি ততবার পড়ে যাচ্ছে, লাস্টে কি আর করবো, এই যে হাত দিয়ে তুলে তারপরে খাওয়া শুরু করে দিয়েছি। আমি তাড়াতাড়ি খেতে থাকি, আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন ভিডিও পেতে। আর যদি থাকে থাকো ফেসবুক পেজে, তো পেজটি ফলো করে লাইক করে দাও। আবার দেখাবে নেক্সট ভিডিওতে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।